কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের কৃষক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইশরাত জাহান কুরবানির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দেওয়ার জন্য একটি গরু লালন পালন করেছেন। তাদের ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে উপহারের এই গরুটি গ্রহণের সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর থেকে গরুটিকে একনজর দেখতে প্রতিদিনই শত শত মানুষ ভিড় করছে। শুক্রবার 9 জুন সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী গরুটি গ্রহণের সম্মতি দেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার গণমাধ্যমকে এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী খুশি হয়েছেন এবং বিরলেই ভালোবাসার জন্য বুলবুল আহমেদ ও তার স্ত্রীকে ধন্যবাদ দেন। হাসান জাহিদ তুষার বলেন, প্রধানমন্ত্রীর ইচ্ছায় এই গরু বুলবুল আহমেদের নিজ বাড়িতেই থাকবে এবং সেখানেই কুরবানি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুরবানির গরু মাংস স্থানীয় দরিদ্র অসহায় জনগণের মধ্যে বিলিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। শনিবার 10 জুন দুপুরে সরেজমিনে দেখা যায়, সাদা কালো রঙের বিশাল আকৃতির গরুটি দেখতে ওই দম্পতির বাড়িতে শত শত মানুষ ভিড় করছেন। দূর দূরান্ত থেকে উৎসুক জনতা উপহারের গরুটি একনজর দেখতে এসেছে। বুলবুল আহমেদ জানান, আমি পেশায় একজন কৃষক এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী মহস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক। আমার গরুটি ক্রস ব্রাহ্মা প্রজাতির। গরুটির নাম দিয়েছি শান্ত। এই গরুটির ওজন আনুমানিক 800 কেজি। 2020 সালে নেত্রকোনা থেকে 2.5 লাখ টাকায় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য এই গরুটি ক্রয় করি। তিনি আরও জানান, গত 3 বছর ধরে গরুটির নিবিড় পরিচর্যা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর প্রতি আবেগ ও ভালোবাসা থেকেই এই গরু ক্রয় ও লালন পালন করা হয়েছে। উপহার হিসেবে আমাদের এই গরু গ্রহণের সম্মতি প্রদান করে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।